Bismillahirrahmanirrahim. সম্মানিত শিক্ষার্থীগণ আসসালামু আলাইকুম আশা করি শশস্থানে সকলে ভালো আছেন তো এই মুহূর্তে যেই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীগণ আজকে খুবই স্পেশাল কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সো খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি আরবিতে কথা বলতে চান যদি আরব দেশে আপনি আরও সফলভাবে ইনকাম করতে চান সফলতা অর্জন করতে চান তো কেন এসেছি সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি যে বইটি কমপ্লিট করেছি সেটি অনেক প্রিয় আর প্রবাসী ভাইরা ইভেন বাংলাদেশ থেকে অনেকজন সেটি ক্রয় করেছেন তো সো ওনাদের রিকোয়েস্ট আপনাদের মাঝে আসা সেটি হচ্ছে যে ওনারা বলেছেন যে ভাইয়া আপনার বই থেকে যদি ওয়ান বাই ওয়ান আপনি মাঝে মাঝে ভিডিও তৈরি করেন আমাদের জন্য সেই ক্ষেত্রে আমরা বইটি অনুসরণ করার পাশাপাশি আপনার ভিডিও দেখতে থাকব এতে করে আমরা আরও ইনশাল্লাহ আরও সাকসেস হব তো কৃষিক্ষটিগণ ওনাদের কথার সেই পরিপ্রেক্ষিতে আমি ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমার ওই বইয়ের নাম্বার সিক্স থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দ আপনাদের মাঝে উপস্থাপন করব সো প্লিজ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম আমি এখানে যেটি লিখেছি সেটি হচ্ছে আনা এই শব্দটি আমার বইয়ের সর্বপ্রথম শব্দ আনা হচ্ছে এটার বাংলা হচ্ছে আমি এরপর হচ্ছে আনতা অথবা ইনতা আনতা অবলিক ইনতা ইকুয়াল তুমি বা আপনি আচ্ছা ইন্তামানি তুমি আন্তামানি আপনি হাবিবি অবলিক সাদিক হাবিবি মানি বন্ধু সাদিক মানি ও বন্ধু আর প্রি শিক্ষার্থীগণ এখানে একটা জিনিস লক্ষণীয় হচ্ছে যে শুধু শব্দ মুখস্থ করলে হবে না অবশ্যই আপনাকে শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে ইনশাল্লাহ তো যাক ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান আমি বই ফলো করে আপনাদের জন্য ক্লাস তৈরি করব এবং আমার বইয়ের ওখানে যে বোকাবুলিরগুলো আছে মানে শব্দ ভাণ্ডারগুলো আছে ওটা কমপ্লিট হওয়ার পরে ইনশাআল্লাহ ওইখানে আমার চল্লিশ থেকে পঞ্চাশটি কনভার্সেশন দেওয়া আছে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সেটা আমরা আলোচনা করব আর আশা করি আই হোপফুল আপনারা যদি আমার এই বইটি ফলো করেন তাহলে অ্যাটলিস্ট ন্যূনতম আশি থেকে নব্বই পার্সেন্ট কনভারসেশন করার দৈনন্দিন জীবনে যে আরবিতে কথা বলার যে সিস্টেম কৌশল সেটা ইনশাআল অর্জন করবেন কারণ বইটি লোকাল ল্যাঙ্গুয়েজের অনুরূপ আমি তৈরি করেছি এরকম তৈরি করেছেন কি না কেউ আমার সঠিক জানা নেই তো যারা নিয়েছেন তারা খুবই হ্যাপি এবং উপকৃত হচ্ছেন ইচ্ছাগুলো আপনিও নিতে পারেন ওকে তো প্রিয় শিক্ষার্থীগণ এরপর হচ্ছে নাহনু মানে হচ্ছে কি আমার আমরা নাহনু মানে হচ্ছে আমরা আর লাজেম মানে হচ্ছে আবশ্যক লাজেম মানে আবশ্যক আমি এটি একটু এক্সপ্লেন করতে চাচ্ছি মনে করেন অবশ্যই ক্ষেত্রে এই অবশ্যই কোনো কিছু মানে যেমন আপনাকে করতেই হবে কোনো কিছু যেমন অবশ্যই তোমাকে বাজারে যেতে হবে অবশ্যই আমার এটা দরকার হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা এই লাজেম শব্দটি ব্যবহার করব এরপর হচ্ছে দেখুন মুদির এটি একটি সম্মানজনক শব্দ এটির স্পেসিফিক বাংলা হচ্ছে পরিচালক আচ্ছা বাট আবার বিভিন্ন সময়ে আরব দেশে সাধারণত আপনার সিনিয়রকে বা কোনো অফিসে সর্বোপরি কথা হলো যে আপনি অতিরিক্ত সম্মানের ক্ষেত্রে মুদির কথা বলে সম্বোধন করতে পারেন নেক্সট যে শব্দটি আমি এখানে লিখেছি সেটি হচ্ছে কেফ মানে কিভাবে আচ্ছা আমরা যদি একটু বাংলাতে কিছু শব্দ আলোচনা করি যেমন তুমি কিভাবে যাবা বা কিভাবে কাজটি করবো তাই না তাইল সাউই হাদা সকল কেফ রো এনতা তুমি কিভাবে যাবা তাই না কেফ সাউই হাদা সুরা সুরাসুরা মানে এই কাজটি আমি কীভাবে তাড়াতাড়ি করব। সাউই মানি করা সুগল মানিক কাজ সুরা সুরাসুরা মানে তাড়াতাড়ি তো নেক্সট শব্দ হচ্ছে কি মুমকিন মানে সম্ভবত কোনো কিছু সম্ভবতর ক্ষেত্রে আমরা মুমকিন শব্দটি ব্যবহার করবো সম্ভবত সে আজকে আসবে মুমকিন অফর ইজি আলিয়ম সম্ভবত সে আজকে রোমে নেই মুমকিন অফর মো মজুদ গুরফা আচ্ছা তো কৃষিক্ষেত্রে এই যে শব্দগুলো আমি এখানে উপস্থাপন করেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ শব্দ এগুলো সো আপনাদেরকে অবশ্যই ভালোভাবে মেমোরাইজ মুখস্থ করতে হবে আচ্ছা নেক্সট হচ্ছে দেখুন আকিদ মানে হচ্ছে কি নিশ্চিত আনা আকিত হুয়্যান অফর মো মজুদ আনা আকিদ আমি নিশ্চিত কোনো কিছু নিশ্চিতের ক্ষেত্রে এটা দিয়ে আমরা আবার প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি যেমন তুমি কি নিশ্চিত ইন দ্য আকিত হুয়ান অফর মো মজুদ গুরুপা এই নিশ্চিত সেই ক্ষেত্রে আমরা আকিত শব্দটি ব্যবহার করব এরপর হচ্ছে ওয়া মানে কি এবং ওয়া মানি এবং ইনতা করিম ওয়া রহিম আলিয়ম রু আজকে বাইরে যাবে আচ্ছা করিম ওয়া রহিম করিম এবং রহিম আলিয়ম আদা সাও শুকল মানে এই কাজটি আজকে করিম এবং রহিম করবে তাই না এরকম আপনাকে বুদ্ধি খাটিয়ে নিজে নিজে বাক্য তৈরি করতে হবে ইনশাআল্লাহ দেন আপনি সাকসেস হবেন এরপর হচ্ছে প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমি যে শব্দগুলো আলোচনা করেছি এটা হচ্ছে আমার বইয়ের নাম্বার সিক্স পেজের প্রথম শব্দগুলো দেন নাম্বার সিক্স পেজের আরও কিছু শব্দ আমি আলোচনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করব তো স্পেশালি যারা নতুন আরব প্রবাসী বাইরে আছেন যা বা যারা ইন ফিউচারে বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন তাদের জন্য এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই শব্দগুলো দিয়ে কিন্তু আমরা কথা বলি এরকম আরও শব্দ পাবেন আমার বই থেকে আচ্ছা এরপর হচ্ছে দেখুন লাকিন মানে কি কিন্তু লাকিন কিন্তু আচ্ছা এরপর হচ্ছে কি সাই কোনো কিছু বস্তু বা দ্রব্য এতে এ তুমি কি কোনো বস্তু বা দ্রব্য বা কিছু সাচ্ছ এবি মানে চাওয়া সাই মানে কিছু এটা যেহেতু একটি প্রশ্নবোধক সেন্টেন্সও একটু ধাক্কা দিয়ে বলবেন এনতে এ আমরা যদি আরেকটি প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করি শাহি দিয়ে যেমন আপনি মনে করেন কোনো ইয়ার গেছেন বা কোনো কোথাও কেউ কিছু চেক করতেছেন আপনার ব্যাগে কিছু আছে কিনা না সেক্ষেত্রে এইভাবে আপনাকে বলতে পারে ফি ফি আছে শাহি মানি কিছু জাস্ট ধাক্কা দিয়ে বলবে যে ফি কিছু আছে উত্তর আপনি বলবেন যে মাফি সাই কিছু নাই এরকম এরপর হচ্ছে দেখুন অয়েন অয়েন মানে কি কোথায় তো এই কোথায় অয়েন দিয়ে আমরা কিন্তু অনেক বাক্য তৈরি করতে পারি যেমন তুমি কোথায় যাচ্ছ অয়েন ইন্টার রু অয়েন মজুদ হাদা আগ্রাত যে এই মালটি কোথায় আছে মজুদ মানে আছে আগ্রাদ মানে মানামাল অয়েন মানে কোথায় এভাবে আপনাকে বাক্য তৈরি করতে হবে এরপর ইকদার মানে সম্ভব ইকদার কোনো কিছু সম্ভবের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইকদার ইকদার মা ইকদার ইনতার সাউই হাদা সগুল ইকদার ওয়াল্লা মা ইকদার এই কাজটি কি তোমার দ্বারা করা কি সম্ভব নাকি সম্ভব না ইন দা সাউই সুগল দ্য সাউই হাদা সুগল হাদা মানি এই সাউই মানি করা প্রিয় শিক্ষার আমি সেন্টেন্সটি আবার বলতেছি যেমন ইকদারটা আমরা কীভাবে ব্যবহার করব আমি আপনাকে বলতেছি তোমার ধারায় কি এই কাজটি করা সম্ভব তুমি কি বুঝতে পারছো তাই না এরকম কিন্তু বলে থাকি তাহলে হাদা সাউই সুগল হাদা সাউই সুগল মানে এই কাজটি করা ইকদার ওয়াল্লা মা ইকদার সম্ভব কিনা সম্ভব না ইকদার ওয়ালা মাই ইকদার ওয়ালা মাই ইকদার মানে ও মানে কি অথবা লা মানে না মানে সম্ভব কি সম্ভব না কোনো কিছু ইয়েচ ওর নো এটির মাঝখানে ওয়ালা শব্দটি ব্যবহার করবেন ইন রু ওয়ালা মাই রু এরকম তুমি কি যাবা কি যাবা না আশা করি বুঝতে পারছেন ওয়ালা ওকে এরপর হচ্ছে লা মো মাইন এই তিনটি শব্দের বাংলা হচ্ছে সেম সেম মানে একই শব্দ বোঝায় সেটি হচ্ছে না তবে কোথায় কোন সময়ে না কথাটি বা লা ব্যবহার করতে হবে মো ব্যবহার করতে হবে মাইক ব্যবহার করতে হবে এরকম আমার অনেক ভিডিও দেওয়া আছে বা নেক্সট ইনশাআল্লাহ আমরা বিভিন্ন কনভারসেশনের মাধ্যমে আলোচনা করবো বাট লা মানে নাই না এবং মো মানেও না মাই মানেও না আর কালাম মানে হচ্ছে কথা শুনো আবলিক এস মানে কী আর কাল ও হচ্ছে আসার ক্ষেত্রে রো যাওয়া তো প্রিয় শিক্ষার্থীকে আশা করি বুঝতে পারছেন আজকের মতো এখানে শেষ করতেছি আসলে এক্সপ্লেন করলে একটা একের পর এক কিন্তু ইনশাল্লাহ এক্সপ্লেন করা সম্ভব বাট ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে সো আমি আর আজকে কোনো এক্সপ্লেন না করে এখানে ইনশাল্লাহ শেষ করব তবে যারা আমার বইটি ফলো করতেছেন ইনশাল্লাহ আই হোপ আপনারা সাকসেস হবেন এবং ওয়ান বাই ওয়ান আপনারা শিখবেন শিখের পর আমি এটার মাঝে আবার ক্লাস তৈরি করবো আপনাদের জন্য সেই আমার ক্লাসগুলোও দেখবেন অবশ্যই সাকসেস হবেন আল্লাহ হাফেজ আই সেলিউট অল আর প্রবাসী আসসালাম